Hello everyone, good morning, welcome back to my channel. চলে আসলাম একদম শাড়ি টাড়ি পরে একদম বৌসেজে চলে আজকে। তো আমরা এখন যাচ্ছি মাসিবাড়ি, মানে আমার মাসিবাড়ি যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির কাছাকাছি আমার মাসিবাড়ি। তো ওখানে আমরা এখন বেড়াতে যাচ্ছি। চুপ করো বাবা, পাপাকে ধরে রাখো। আর তোমাদেরকে এখানে একটু পরিবেশটা দেখিয়ে দিয়ে যে পুরো একদম গ্রাম্য পরিবেশ, সুন্দর সুন্দর। আর এই যে গাড়ি চালাচ্ছে, আর এই যে এইটা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়েই যায়। শাড়ি টাড়ি পরে আমি এখন রেডি, একদম যে যাচ্ছি আমরা। কানে ঢুকে যাচ্ছে ফোনটা, একটু গ্রাম্য পরিবেশটা দেখিয়ে দিই। দেখো সবাই ধান টান মিলেছে, খড় টর ধান না খড় ছাড়া হয়ে গেছে, তারপরে মিলেছে ধান নোয়া হচ্ছে মাঠে, সবাই মাঠে সবাই কাজ করছে, এদিকেও সবাই কাজ করছে। জুম করে দেখাই, এই যে সাইডে হয়ে যাচ্ছে তোটাই বলছি। চলো যাই, আচ্ছা দেবো দেবো দাঁড়া, জুস গুলো খাও আরো গ হবে, দাঁড়া নাকি গ হচ্ছে, বড় রসগোল্লা নেবো নাকি? এখন যাওয়ার সময় কত হতে পারে? গাইস দেখো আমরা এখন একটু ফল কেনার জন্য দাঁড়ালাম, আর ওই যে ফল মানে মিষ্টিও মিষ্টি কেনার জন্য, তো দেখলে তোমরা মিষ্টিটা কিনলাম। তো এখন দাঁড়িয়েছি একটু ফল কিনবো বলে, এখানে কাছাকাছি দিয়ে দাঁড়িয়েছি, কি ঘাম দিচ্ছে আমার। আর আমার সোনা এখানটায় বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে একদম নতুন বউ সেজে বসে আছে। আর আমার বর গেছে এই যে এখানে ফল কিনতে, দেখো ফল কিনছে, আর আমরা এখানটায় একটু বসে আছি, আর আমার সোনা এই যে বসে আছে। আমার সোনাটার খুব ঘুম পেয়ে গেছে, আর আমার সোনাটার খুব পেটুটাও খারাপ, পাতলা পটি হচ্ছে আর বমিও করেছে।
ওর কালকে বমি করেছে ভোরবেলায়, কালকে বমি করেছে, ওই জন্য কাল থেকে আর সেরকম কোনো ভিডিও দেওয়া হয়নি আমার। আর ও বমি করেছে, মানে এমন বমি করেছে যে বমিটা মানে মুখ দিয়ে বেরিয়ে মানে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বমি করছে, ওরা চশমাটা খুলি ঘুমিয়ে ঘুমিয়ে বমি করছে বলে বমিটা মুখ দিয়ে বেরিয়ে মানে মুখ দিয়ে বেরিয়ে না পুরো মানে এরকম সোজা হয়ে শুয়েছিলো তো না পুরো মুখে ঢালা হয়ে গেছে একদম বমিটা এরকম। আর ও এত ভয় পেয়ে গেছে পুরো কাঁদতে শুরু করে দিয়েছে একদম ভয়ের চোটে। তো ভাই যেটা তো একটু গ্রামের দিক, তো সবাই আমাদের দেখছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তো চলো তাহলে সেই জন্য এখন একটু ক্যামেরাটা অফ করছি, সবাই তাকাচ্ছে যদিও। তো ব্লগিং করার সময় কোনো লজ্জাবোধটা কাটালে তবেই ক্যামেরার সামনে ব্লগিংটা করা যায়, কিন্তু আমার এখন সেরকমভাবে লজ্জাবোধটা কাটেনি যদিও। আর তো চলো পরে আবার কথা বলবো, এখন সবাই দেখছে আস্তে আস্তে ওটা কেটে যাবে, এখন নতুন নতুন ব্লগিং করছি তো ওই জন্য। বাবা এটা খুলছো কেন তুমি? তো চলো আবার মাসি ঘরে গিয়ে ঘাম দিচ্ছে, মাসি ঘরে গিয়ে কথা বলবো। চশমাটা দেখাও তোমার, এই যে ওর চম্মা, চশমা, ওরে বাবারে। আর এটা কি প্যান্ট পরেছো তুমি? ফুল প্যান্ট না, এই প্যান্টের নাম কি? জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট পরেছে উচ্চারণটা খুব সুন্দর। তো গাইস চলো রেখে দিই, এখন সবাই তাকাচ্ছে, পরে আবার মাছি ঘরে গিয়ে ক্যামেরাটা অন করবো, তো চলো রেখে দিই। আর ও চলে আসছে, কেনা হয়ে গেছে, টাকা দিচ্ছে, তো চলো আবার পরে ক্যামেরাটা অন করবো। গাইস দেখো আমরা এখন পৌঁছে গেছি, আর দেখো বাড়ির সামনে এরকম ধান মেলা আছে, আর এটা একটা জেঠিমাদের বাড়ি, আর ওইটা হচ্ছে আমাদের মাসি বাড়ি। আসো শোনো, আর এই হাঁদাটা আসছে হেঁটে হেঁটে, এই যে আছে আমার মাসি বাড়ি, চলো আসো, তুমি ইটে পা দিয়ে দিয়ে আসো, দেরি হচ্ছে ওই জন্য, আসো।